আপনারা দেখছেন দা পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। এই নিউজটি নিবেদন করছি ডিজিটাল গ্যালারি, সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। পৈতৃক সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের পরিবারের মধ্যে বিবাদ, শুরু হয় তুমুল গন্ডগোল। ঘটনাটি ঘটে মালদা থানার 12 নম্বর ওয়ার্ডের সমুন্ডাই কলোনি এলাকায়। দুই ভাই কৃষ্ণ চক্রবর্তী ও অশোক চক্রবর্তীর মধ্যে সম্পত্তি নিয়ে বিবাদ দীর্ঘদিনের। এদিন অশোক চক্রবর্তীর বাড়ি গিয়ে বাড়ি ভাঙচুর করেন কৃষ্ণ চক্রবর্তী ও তার ছেলে হরিশ চক্রবর্তী। সেই সঙ্গে অশোক চক্রবর্তীর ছেলে গোপাল চক্রবর্তীকে বেধড়ক মারধর করেন তারা। তখনই আক্রান্তের পরিবারের সদস্যরা সেই দৃশ্য ক্যামেরা বন্দী করেন। দেখা যায় একজনকে ঘিরে তিনজন মিলে মারধর করছেন। দেখে নিন সেই ভিডিও দা পিডি নিউজের পর্দায়। বিকাল 5:30টার সময় দাদার বাড়িতে ছিল, তো কাকা কাকি আর কাকা ছেলেরা চিল্লাচ্ছিল, তো আমার দাদার একটু চিল্লেছিল। তারপরে ওরা ঘর থেকে বেরিয়ে আসে বাস নিয়ে। তো এবার আমাদের যতটি চাল আছে, মানে ছাদটা আছে, ওটা পুরো ভেঙে দিয়েছে বাস দিয়ে অনেকবার। এবার দাদাকে আমার কাকার ছেলে অঙ্কু আর কাকিমা টুম্পা চক্রবর্তী ধরেছিল। এবার কাকা বাস দিয়ে অনেক মেরেছে, ব্যাগ দিয়ে খুব মেরেছে, পা পুরো মচকিয়ে গেছে। এখন হসপিটালে গেছে আপাতত। মানে ছিল নর্মাল, তো আমরা ওটা জিতে যাবো, শেষের দিকে আছে, তো এটা নিয়ে ওরা করে যাচ্ছে যাতে আমরা এখন ওই জায়গাটা ছেড়ে অন্য জায়গাটায় চলে যাই। দেখো আমাদের বাড়ি ভেঙেছে, তখন আমরা প্রতিবাদ করলে আমাদের কেউ হেল্প করেনি। উল্টা বাবা মা আর দাদার নামে চুরি ছিনতাই রেপ শিলদানি যত কেসে সব দিয়েছে। আর বৈকালবেলা 5টার দিকে চিৎকার করতে করতে তিনজন মিলে চিৎকার করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে এসে বসে তোরা তো তোরা দেখতে পাস আমরা কী করতে পারি, আমাদের পুলিশ পুলিশ সব হাতে আছে, নিয়ে ব্যাট নিয়ে বাস নিয়ে বারান্দায় টান্দা গোটায় ভেঙে টেঙে আমার তখন গোটায় ভেঙে যাচ্ছে। তখন আমার বড় ছেলে বলল যে কেন ভাঙছিস আমাদের ঘর, আমার বাবার ঘর করা, আমার বাবার জায়গা সব তোরা কেন ভাঙছিস। এই বলাতে আমার বড় ছেলে এমন করে মারলো, মেয়েরে গোটায় ইয়ে করে দিয়েছে, হাত তার ভেঙে দিয়েছে। এর আগে 2 মাস আগেও এরকম করেছে, আমাকে এমন করে চুলুমুঠি ধরে এমন করে মারলো তিনজন মিলে, অঙ্কু চক্রবর্তী আর টুম্পা চক্রবর্তী কৃষ্ণ চক্রবর্তী তিনটা মিলে মেরে আমাকে চুলুমুঠি ধরে মেয়ে টেরে ইয়ে করে দিল। আমরা দিয়ে পুলিশের কাছে যাই, পুলিশ কোনো কাগজ নেয়নি, বসে পুলিশ কিচ্ছু করতে আমি না, এই জন্য ওরা মুখটা পেল যে কালকে এরকম এই ঘটনাটা করেছে।
এদিকে ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত কৃষ্ণ চক্রবর্তী ও তার ছেলে হরিশ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছেন মালদা থানার পুলিশ। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, দ্য পিটি নিউজ।